আসসালামু আলাইকুম। স্ট্রিট ফুড খাওয়ার বেস্ট সময় কিন্তু শীতকাল। এক এত সুন্দর ওয়েদার, তার উপর বাংলা ঐতিহ্যের বিভিন্ন রকমের গরম গরম পিঠা আপনি পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। স্ট্রিট ফুড ব্লগ লাস্ট আমি কবে করেছি মনে পড়ে না, আমার কিন্তু খুব ভালো লাগে স্ট্রিট ফুড ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে। চট্টগ্রামের যদিও বিভিন্ন জায়গার স্ট্রিট ফুড নিয়ে ভিডিও আছে, সিআরভি নিয়ে কখনো করা হয় নাই, তাই ওই দিন চলে গেলাম সিআরভিতে। আমি গিয়েছিলাম একটু বিকাল করে, আলো থাকতে থাকতে শুরুতেই চোখে পড়লো ভাপা পিঠা। এই ধরনের ভাপা পিঠা চট্টগ্রামে আনাচে কানাচে অনেক জায়গায় দেখা যায়, চট্টগ্রাম না শুধু পুরো বাংলাদেশেই আমার মনে হয়। সো উপরে প্রচুর নারকেল ছিল, মিঠাই ছিল, খেতে মজাই ছিল, আর প্রতি পিস 10 টাকা করে ছিল। তারপর দেখলাম একটা বিশাল বড় কার্ট, এখানে অনেকগুলো চিতই পিঠা একসাথে বানানো যায়, গরম গরম বানিয়ে দিচ্ছিল। তবে এই মামাটা 4:30টার পর থেকে বসে, তখনই হচ্ছে আপনারা গেলে পাবেন, এর আগে গেলে পাবেন না। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, তার মধ্যে থেকে আমি কিছু ভর্তা ট্রাই করলাম। আমি নিয়েছিলাম চালতা সরিষা, একটা আচার আর একটা শুটকির ভর্তা। ভর্তাগুলো কিন্তু আনলিমিটেড, বাট আপনারা বেশি নিয়ে ওয়েস্ট করবেন না, আমার মতো যতটুকু দরকার ততটুকুই নেবেন। আর প্রতি পিস চিতই পিঠা পড়বে 10 টাকা করে। আপনারা কিন্তু গরম গরম খেয়ে ফেলবেন, আমার মতো শুট করতে গিয়ে ঠান্ডা করে ফেলবেন না, গরম গরমই খেতে মজা। ঠান্ডা করে ফেললে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। সিআরভির আর একটা মূল আকর্ষণ হচ্ছে চটপটি ফুচকা ভেলপুরি। এখানে অনেকগুলো কিন্তু কার্ড পেয়ে যাবেন, একটা থেকে ট্রাই করলে হলো, আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, আমার কাছে মোটামুটি সবগুলোর সেমই লাগে টেস্ট। এইবারের কার্ডটার নাম মেবি ঢাকাইয়া ফুচকা হাউস, এরকম নাম ছিল। যাই হোক, আমি ভেলপুরি নিয়েছিলাম, আমার ফুচকা চটপটি থেকে ভেলপুরি বেশি পছন্দ, আশা করি জানেন যারা রেগুলার আমার ব্লগ দেখেন। ভেলপুরিটা মজা ছিল, অনেকগুলো সার্ভ করে মেবি 40 টাকা দাম নিয়েছিল। ফুচকা চটপটির পাশে আরেকটা কার্ট ছিল, যেখানে দেখলাম চাউমিন রামেন এসব বিক্রি করছে। আমার হাজব্যান্ডের চাউমিন অনেক পছন্দ, ওর জন্য একটু চাউমিন নেওয়া, একসাথে অনেকগুলো অর্ডার পড়েছিল, তার কারণে অনেকগুলো একসাথে বানাচ্ছিল। দেখলাম অনেক ধরনের সস দিচ্ছে, ভেজিটেবল ছিল। প্রতি প্লেট চাউমিন 50 টাকা করে, তো আপনি চিকেন এগ এসব পাবেন না, এটা ধরেই নেন। তবে আমার কাছে এটা সমস্যা না, যদি টেস্ট ঠিকঠাক থাকে তাহলেই হলো। সো বেশ সময় নিয়েছে যেহেতু অনেকগুলো অর্ডার পড়েছে। আমার কাছে শর্ট নিতে ভালো লাগতেছিল, দেখতে স্যাটিসফাইং ছিল, কারণ এই ধরনের স্ট্রিট ফুড ব্লগ আমরা সবচেয়ে বেশি দেখি ইন্ডিয়াতে। চিটংয়ে বা ঢাকায় কেন জানি চাউমিনটা এখনও স্ট্রিট লেভেলে তেমন একটা পাওয়া যায় না। সো আমাদেরটা চলে আসে কিছুক্ষণের মধ্যেই, ট্রাই করলাম, আমার কাছে অ্যাভারেজ লাগছে, খুব বেশি ভালো না, আবার তেমন একটা খারাপও না, 50 টাকা হিসেবে ঠিকঠাক আছে। যারা চাউমিন পছন্দ করেন ট্রাই করে দেখতে পারেন, আমার মোটামুটি লেগেছে। এর সাথে রামেনও পেয়ে যাবেন, তবে আমি রামেনটা দেখে মনে হয় না যে অতটা টেস্টি হবে, আমরা বাসা অ্যাকচুয়ালি শর্টকাটে যেভাবে বানাই অনেকটা ওই রকমই ছিল। পাশে আরেকটা কার্টে দেখলাম থাই স্যুপ বিক্রি করতে, প্রতি কাপ 20 টাকা করেছিল। ওয়ান্টাম চায়ের কাপে সার্ভ করে, তো অ্যামাউন্টটা আপনারা বুঝে নেন, 20 টাকা দাম ছিল। দেখে আমি ট্রাই করলাম, আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি ফ্লেভারফুল না, রেস্টুরেন্টের মতো পাবেন না, বাট দাম অনুযায়ী ঠিকঠাক ছিল। মোটামুটি যা যা ছিল সবই ট্রাই করলাম, এবার চা খাওয়ার পালা। মেনুতে দেখলাম একটা চা প্রণয় উপাখ্যান নাম দেওয়া, 25 টাকা করে। দেখে একটু আগ্রহ জাগলো যে প্রণয় উপাখ্যান কী জিনিস, ট্রাই করে দেখে, তো আমরা দুইটা নিলাম, ভাইও সাজেস্ট করলো নেওয়ার জন্য। মূলত হচ্ছে বাসের কাপে সার্ভ করে, ওনাদের চা তো এমনিতেই মজা, সো দুধ চা, বাট বেশি করে দুধ দেয়, সাথে একটা বেলা বিস্কিট দেয়। সো 25 টাকা হলে ঠিকই আছে, কারণ একটু ভালো মানের চা খেতে গেলে আপনাকে 20 টাকার বেশি স্পেন্ড করতে হবে, সেই সাথে হচ্ছে আপনি একটা বেলা বিস্কিট পাচ্ছেন, খারাপ কি। ওভারঅল সিআরভি স্ট্রিট ফুড খারাপ ছিল না, ভালোই ছিল, আপনারাও গিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।